5,000 লিটার সয়াবিন তেল পাওয়া গেল দুটি কবুতর ফার্মে। ঝিনাইদহে অবৈধভাবে মজুতকৃত ওই ভোজ্য তেল উদ্ধার এবং দুই মজুতদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহের হরিণাকুণ্ড তাহের হুদার রামনগর বটতলা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গতরাতে সেখানকার জিন্দার স্টোর ও বিধান স্টোরের কবুতর ফার্মের কয়েকটি ড্রামে অবৈধভাবে মজুতকৃত ভোজ্য তেল জব্দ করা হয়। তেলের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে জিন্দার আলী নামে এক মজুতদারকে 50,000 টাকা এবং বিধান শাহ নামে আরেকজনকে 45,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, সিন্ডিকেট করে যারা ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।